আবারও বিবাহ অভিযানে নামছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানা গেছে 25 অক্টোবর থেকে তার এই অভিযান শুরু হবে, তবে এই অভিযান তার ব্যক্তিগত জীবনের না, অভিনয়। কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় বিবাহ অভিযান সিনেমার সিকুয়েলে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। এর আগে ফারিয়া অভিনীত বিবাহ অভিযান সিনেমাটি 2019 সালে মুক্তি পায়, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতা এবারও নির্মিত হচ্ছে বিবাহ অভিযান 2। শমিক হালদারের পরিচালনায় এবারের সিনেমায় দেখা মিলবে অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকারকে। নুসরাত ফারিয়া বলেন, দুবার এই সিনেমার শুটিং পেছানোর পর অবশেষে শুটিংয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আমিও অপেক্ষায় ছিলাম শুটিংয়ের জন্য। এই সিনেমার প্রথম পার্ট দর্শক দারুণভাবে পছন্দ করেছিল, আশা করি নতুন পার্টও পছন্দ করবে। উল্লেখ্য, নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা অপারেশন সুন্দরবন, আর মুক্তির অপেক্ষায় আছে মজিব, একটি জাতির রূপকার, পাতাল ঘর সহ একাধিক সিনেমা। এছাড়া তিনি কাজ করছেন কলকাতার রক স্টার সিনেমায়। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।